Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bhai boino khon apnara shob bhalo achen. Ami last ekta video banaislam urir bisi kila sedain. To ei videor majhe ami ekta kotha koitam boli geche je kotha ta apnara to dekhchen ami kali photo roichi. Sain jodi apnarar iccha thake seed tray ase. Seed tray er majhe apnara roita parba. তো রইলে মেক শিওর করবা আপনারা ফলিথিন দিয়ে গুড়িয়া রাখবা, আর ফলিথিন দিয়ে যে সময় গুড়িয়া রাখবা মনে রাখেন যেন 1 ইঞ্চি পরিমাণ আর কি মাটি ডাউন থাকে, যেন একবারে মাটি আর ফলিথিনে একবারে লেভেল থাকে না, যেন না গাছ উঠলে অক্সিজেন ফাইতো না, গাছের শক্তি কমে যাব, কমজোরি হয়ে যাব। এগুলো 1 নম্বর। 2 নম্বর হইল আপনার রুম টেম্পারেচারও রাখবা, খদুর বেশি উড়ির বেশি মিনিমাম 15-18-20 সেলসিয়াস হট টেম্পারেচার চায়। তো আমরা যারা গরম ঠান্ডার দিনও হিটার জ্বালানি লাগে, আমরা রুম টেম্পারেচার 20-18-20 মিনিমাম রাখা লাগে। তাহলে গাছেরও তারও টেম্পারেচার মাঝে গাছ বড় হইব থাকব বাঁচব, এবং জার্মিনেশনও লগেও হেল্প করব সিড জার্মিনেশনের লগে। আর কোনো সময় ঠান্ডা জায়গাত আপনারা বেশি রইয়া রাখবা না, আর ঠান্ডা যদি জায়গাও থাকে হিটিং সিস্টেমের আপনারা ব্যবস্থা করবা। আর একটা আছে সিড জার্মিনেশনের লগে একটা হিটিং মাঠ আছে, সেবা সৈন হিটিং মাঠওলা থাকে, বাদে সিড ট্রে বা ফটলা আপনার রাখা হয়ে যায়, তখন গিয়া উথল তনে গরম উঠে, তো মাটিও গরম থাকে, বাদে গিয়া সিড জার্মিনেশনের লগে হেল্প করে আর কি। তো আমরা নর্মালি একটা আমরা করি না, একটা অন্যান্য মানুষে তারা ইউজ করে, যেমন অন্যান্য বাই যারা আসইন আমরা বাঙালি কমিউনিটি বাদে কি অন্য কমিউনিটি মানছি সরাইন একটা বেশি দেখছি। তো আমরা অবশ্য একটা দরকার লাগে না, আমরা যদি ওটা বুঝিলাই রুম টেম্পারেচার মাঝে কন্ট্রোলিং যেটা আছে ওটা বুঝিয়া, আর উইন্ডো সিলের খান্দার যদি আমরা নেই কি, আর সবসময় রয়ে দেয় মিনিমাম 4 আওয়ার বা 6-8 আওয়ার্স রয়ে থাকে, বা মিনিমাম 4 আওয়ার্স হইলে হইব। তো আমরা যে সময় মার্চ গাছ ছেড়াই সময় রোহিত বেশি ফায় না আয় না, তো যতটুকু আয় আলহামদুলিল্লাহ। আর যদি রোহিত না ফায় কম রোহিত ফায় শেডি এরিয়া থাকে, তো দেখবো আপনারা গাছ লাম্ব ইয়া ফুটি গেছে বা ফরি থাকছে, দেখবা আর দিলে দেখবা যে তার স্টেম যেটা আছে খুব সফট নরম লেগে প্লান্ট হয়ে যায় আর কি। তো এটা আপনার বাসানে খুব হার্ড হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে হে রোহিত ফাইবার লগে হে বাইট দিলাই আগে রোহিত দর্ত করে উচ্চ নাশ মানে দিয়ে উঠে দিত চাই গিয়া জলদি জলদি। আপনার আমার দেখটা একটা উড়ির গাছ, উড়ির গাছ যে সময় উঠি যাব, ওঠার পরে যদি দেখো ওই দোকা উফরিয়া দিয়ে দেখা যায় আমার মাটি দেখানে শুকাই গেছে। এখন আপনারা অনেকেও আছে ফেস করে পানি দিলেইবা, কিন্তু গাছলে পানি দিবার আগে একটু চেক করবা মাটি তলে দিয়ে ওলা একটু করাই আঙ্গুল দিয়ে, ওই দৌকা আমার মাটি তলের কোন বীজা আছে ময়শ্চার আছে, তো জরুরি না পানি দিবার, আপনারা একটু চেক করিয়া দেখবা পানি লাগবো কি না লাগবো। তো দেখি আপনারা একটু লুক আফটার করবা, কেয়ার করবা, একটা প্লান্ট উঠার পরে কদু হোক কুড়ি হোক ইত্যাদি এনিথিং, তো আপনারা একটা যত্ন করতে হইব। যদি পানি দেওয়া লাগে আপনারা চেক করিয়া দেখিয়া দিবা পানি কতটুকু লাগবো, যদি আন্ডার ওয়াটার হয়ে যায় ওভার ওয়াটার হয়ে যায় তবু সমস্যা আছে গাছের লগে, যদি তেমন মাটি সব ফুকনা আর সামান্য স্প্রে মারি দিলাতে একটা তো আপনার আন্ডার ওয়াটার হয়ে গেল, মানে তার পরিমাণ যে পানি খাইবার একটা পানি আপনারা দিছই না। আর ওভার ওয়াটার যদি দিলাইনতে পানি তার অতিরিক্ত যেগু খাইবার এর চেয়ে বেশি আপনারা পানি দিলে আইসেন, এই দুইটা কন্ডিশনও ওভার ওয়াটার আর আন্ডার ওয়াটারও
গাছ মরার সম্ভাবনা বেশি আছে, গাছ বাঁচে না, মরি যায়। তো একটু আপনারা লক্ষ্য করবা যে সময় গাছ আপনারা আপনারা গড়, ওখানেও আমি আগর ভিডিওত মারতাম, বুঝে গেছি, যদি গাছ আপনারা গড় ইনাফ জায়গা থাকে, আপনারা গাছ লম্বা হওয়ার ফলে কন্ট্রোলিং করতে পারেন সিঙ্গল উঙ্গল দিয়া, এতে অসুবিধা নাই। আর কন্ট্রোলিং না করতে পারলে তো আপনারে আর একটা কাম করতে পারবা, যে সময় দুই তিন পাতাওয়ালা সারি দিবা, আপনারা পিঞ্চ আউট করতে পারবা আগা ডেম, তখন ডাউন করে রাখতে পারবা, কিছু স্পেস যারা থাকে না। এরপরে আপনারা সেকেন্ড অপশন হইলো আপনারা যে সময় 1 ফুট বা 1.5 ফুট লাম বই জীব, আপনারা এই সময় গ্রিন হাউসের ভিতরে নিয়ে রাখতে পারবা, প্লাস্টিক গ্রিন হাউস হোক আর গ্লাস গ্রিন হাউস হোক নিয়ে রাখতে পারবা, এন্ড অফ এপ্রিল বা মিড এপ্রিলও নিয়ে রাখতে পারবা, ডিপেন্ড করে আপনারা কোন কোন এরিয়াতে আসো নাকি। আপনারা ঠান্ডা বুঝিয়া লইবা, এপ্রিল অবশ্য গ্রিন হাউস নিলেগি, গ্রিন হাউসের ভিতরে গাছ নিলেগি, গ্রিন হাউসের হিটিং সিস্টেমের কোনো দরকার হওয়ার কথা নাই। তারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও গ্রিন হাউস কোনটা যদি সেরাইন বা রাখো, তারা আবার গ্রিন হাউসের ভিতরে অবশ্য গ্রিন হাউস হিটিং সিস্টেম লাগবো। তো এপ্রিলও আমরা গর্তনে নেওয়া গ্রিন হাউস রাখলে আশা করি গ্রিন হাউস হিটিং সিস্টেম লাগতো না, কেন রাত দিন কুর রই দিয়ে টেম্পারেচার এমনও জই, আর গ্রিন হাউসের সময় আবার লাগাইন রাখো না, তো রাইট লাগাইবা বিকাল টাইম হইলে লাগাইবা, ডিপেন্ড করে ঠান্ডা যদি থাকে তো লাগাইয়া রাখবা, আর যদি বেশি গরম থাকে রই দিয়ে আপনারা গ্রিন হাউসের দরজা খুললা দিন, যেন আপনার ফাঁফে আবার গাছের সমস্যা আইব। আর একটা কথা কইতাম, কইরাম গড় যে সময় গাছ থাকে দেখবা অনেক সময় খালা ফুক বা গ্রিন ফুক বা হোয়াইট ফুক এফেজ কিতা ওগুলা কি আক্রমণ করিলায় প্লান্ট গাছও, দেখুন জানো বারিক বারিক ফুক ইতা অনেক সময় নোটিস করা যায় না, চাইলে বালা করি বা দেখলে দেখা যায়। তো ইতা ফুক কইলে আপনারা ইটার লগে একটা নিজে আর দি স্প্রেও বানাইতে পারবা, আর নিজে অর্গানিক স্প্রে বানাইয়াও আপনারা স্প্রে মারতে পারবা, আশা করি একটা রিড অফ হইব। সো প্লান্টস মেনটেনেন্স কিলা করতা না করতা আশা করি বুঝছেন আপনারা, মাটি কতটুক ড্রাই আছে কতটুক বিজরা আছে আপনারা দেখিয়া পানি দিবা স্প্রে করবা, বেশি পানি হইলে বেশি কম পানি হইলে গাছ আবার মরি যাব, বাস্তব নাই। এরপরে আপনার গাছ উঠার পরে আপনারা বেবি বায়ু একটা জ সলিউশন আছে, ওয়াটার সলিউশন ওটাও আপনারা দিতে পারবা গাছও, বেবি বায়ু একটা ফার্টিলাইজার আছে ওগুলো দিতে পারবা স্প্রে করিয়া মাটির মাঝে। আর যদি একটা না থাকে যেন অল পারপাস, যেন মেডিকেল করার একটা অল পারপাস হলো বারিক বারিক বিচির লাখান একটা আছে, ওটা 4-5টা লো উপরে ছিটিয়ে দিলে এলে বোধ সময় পানি দিবা, ও পানির তো নেও তার নিউট্রিশন ফার্টিলাইজার এভরিথিং জোরও যাইব, রুট সিস্টেমও যাইব পানির লগে, তাও হইব বুঝছেন। তো আপনারা ও আর একটা কথা কইছিলাম, যেনে গাছও যদি ফুকামা করে ধরে বারিক ফুক জোকোয়ায় তা আপনারা গড় বান পেস্টিসাইড সলিউশন বানাইয়া স্প্রে করতে পারবা, একটা নিয়ম হইল 1 লিটার পানির মাঝে আপনারা চাইলে কয়েকটা উপকরণ আছে কয়লান বানাইন যায়, আপনারা যে একটা বালা ওটা দিয়ে আপনারা বানাইতে পারবা, যে মন মনোরুকা 1 লিটার পানির মাঝে 1 চামচ চিলি পাউডার, এরপরে 1 চামচ আমরা যে ওয়াশিং আপ লিকুইড যে একটা ফেরি লিকুইড, 1 চামচ ফেরি লিকুইড আর 1 চামচ রেড চিলি পাউডার দিয়া মিক্স করবা পানির মাঝে, 1 লিটার পানির মাঝে মিক্স করিয়া 1 রাত্রে রাখবা, বাদর দিন আপনারা গাছও স্প্রে করতে পারবা। মেক শিওর যদি যে চিলি পাউডার দিবা একটা সাইকিয়া দিন জানো, পানিটা আবার চাখবা কাফড়ের মাঝে বকার ছোটো চাখ নিদিওক, স্প্রে বটলও হারাইবা যাতে স্প্রে বটলের জোটা নোজেলটা ব্লক জেলা না হয় আর কি, স্প্রে মারলে পানি জেলা আইতে পারে, ওই একটা কইলাম আপনারা ওলা করতে পারবা। 2 নম্বর আপনার করতে পারবা 1 লিটার পানির মাঝে আপনারা 1 চামচ ফেরি লিকুইড দিবা, আর
অ্যাপেল সিডা ভিনিগার তাহলে এক চামচ দিতে পারবা, আর জো দিতে পারবা আপনার, যদি মাইন্ড না করবা, যদি স্মোকিং খেয়েও করেন, স্মোকিং করে এন্ড যে না আছে ওটা যদি ফানিত পিজে ইয়ার রাখো ওভার নাইট, পরে কোয়াশ একটা বাড়ায় ওটা মিক্স করতে পারবা ফানির লোকে, তো আপনার ওটা হেল্প করব ফুকা মাখরের লোকে। আপনারা যে কোনো গাছও দিতে পারবা, বাড়া গাছও দিতে পারবা, গোড়ার গাছও দিতে পারবা, কিন্তু রয়দ আপনারা একটা ইউজ করে না জানো, আমাদের গাছ মরার সম্ভাবনা থাকবো, গাছের পাতা ঝরে যেতে পারে, আপনারা মানে রোহিত রোহিত একটা ইউজ করেন না জানো, এটা কি ক্লাউডি ডে বা রোহিত লাগেন না, রোহিত গেছে গিয়ে বিকাল কি টাইম বা এক ভোর সকালে দিতে পারবা। তো আপনার আমি দেখাইলাম হোম মেড পেস্টিসাইড মেডিসিন কিলা বানাইতা গাছের লগে, আশা করি আপনার হেল্পফুল হইব, আর ইন দ্য ফিউচার আরও ভিডিও আমি বানাইয়া দেখাই মনে আপনার, আর এখন আমি মাইতে ওলা দিলাম আর কি, আশা করি বুঝবা। এরপরে আরো 3 নম্বরে করা যায়, আপনারা যদি কেউ চিলি পাউডার ইউজ না করতে চাইন, আপনারা 4-5টা কাঁচা মরিচ রে ব্লেন্ডার মিল করিয়া, আর কাঁচা পানির যে পানি বাড়াইব পানিরে সাইকিয়া পানির মাঝে মিশাইয়া 1 লিটার পানির মাঝে, আর এক চামচ ডিশ ওয়াশিং পাউডার একটা ফেরি লিকুইড সুপ দিয়ে ওটা ইউজ করতে পারবা, তার সাথে আপনারা চাইলে মিমো অয়েল এক চামচ দিতে পারবা। এরপরে মিমো অয়েল থাকলে না সামান্য পরিমাণ আপনারা যে কোনো তা অয়েল দিতে পারবা ফাদের মাঝে ওটা দিব, কত রকম আছে আপনারা ইউজ করতে পারবা। আমি লাস্ট টাইম ইউজ করছি স্মোকিং অ্যান্ড আর সোপ পাউডার, ডিশ ওয়াটার ডিশ ওয়াশিং পাউডার সরি লিকুইড যে একটা ওটা, আর গ্রিন চিলি রেস ইচ্ছা করছিলাম, তো আমার গাছও আপনার জো হয়ে গেছিল, কাটাপিলার হয়ে গেছিল, তো দোয়ার পরে দেখছি সব কাটাপিলার মরে গেছে, একটা একটা করে তারা কমজোরি হয়ে গেছে, কমজোরি হইয়া মাটিত পড়ছে, পড়িয়ে বাদে আস্তে আস্তে মরে গেছে তারা, বুঝছেন না তো একটা ইউজ করলে অনেকটা যে মরেও না আপনার গাছ তো না যাইব কি, আর অনেকটা আছে মরে যাব, তো আমার বাক্কা হেল্প হয়েছে আমি এখন নাই, তো সিগারেটর এন্ড্রে ফানিত পিজাইয়া রাখছি ওভার নাইট, রাখার পরে কোয়াশ পাড়াইছে, ও কোয়াশ রে সাইকিয়া, আর এক চামচ লিকুইড আর এক চামচ মিমো অয়েল দিয়া মিশ্রণ করিয়া 1 লিটার পানির মাঝে সলিউশন করছি, মিক্স করিয়া করিয়া বাদে স্প্রে করছিলাম, তো হেল্প হয়েছে আমার, আপনারা বলে উপর করতে পারবা। এরপরে রসুন চেষ্টা, রসুনেরও জো দিতে পারবা, পেঁয়াজের জো দিতে পারবা, কত লাখান অর্গানিক কুয়ে আছে আপনারা ফুকা মাখরের ঔষধ বানাইতে পারবা। আমার কথার মাঝে যে কোনো ভুল থাকে কমেন্ট করবা, আমি একটা সংশোধন করবো, আর আপনারা যদি কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবা প্লিজ, আর বেশ বেশ করে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, আর আপনারা অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল দেখরা, সবরে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।